দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের নতুন একটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে 2023 সালে। অর্থাৎ কেপিএসআই, ডব্লিউপিএসআই বা হচ্ছে এক্সাইজ এসআই, জেল পুলিশ, এই সমস্ত ভ্যাকান্সি গুলো কিন্তু রয়েছে, আস্তে আস্তে পাবলিশ হবে। এবার ব্যাপারটা যে কবে পাবলিশ হবে সেটা প্রশ্নে আমি যাচ্ছি না, তর্ক বিতর্কে যাচ্ছি না। তবে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর এসআই এবং হচ্ছে এএসআই, এই দুটোর পরীক্ষা কেমন হয়, কি ক্রাইটেরিয়া দরকার, সেইগুলোর ব্যাপারে আলোচনা করব। এবং হচ্ছে অনলাইন এবং অফলাইন যারা কোর্সে যুক্ত হতে চায় পরীক্ষার প্রস্তুতিতে, তোমরা 7797427474 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। বহরমপুরে যেটা হচ্ছে অফলাইন ব্যাচ সেটা হচ্ছে 6 জুন, 6ই জুন থেকে বহরমপুরে অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে, তোমরা সবাই সেখানে সেদিনকে উপস্থিত থাকতে পারো। ডিটেলস এর জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও, বা হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো দেখো, যে প্রথমে যেটা আসছে যে আবগারি সাব ইন্সপেক্টর, অর্থাৎ পুলিশের ক্ষেত্রে কি থাকে, একটা হচ্ছে কেপিএসআই, একটা হচ্ছে ডব্লিউবিপিএসআই, একটা হচ্ছে এক্সাইজ এসআই, আর একটা হচ্ছে তোমার এসওআই বা হচ্ছে সিভিল সিভিল ডিফেন্সেস অফিসার, স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর। এই চারটে হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের বা হচ্ছে এসআই যোগ্যতার, গ্র্যাজুয়েট লেভেলের চাকরি। তো মোট শূন্য পদ দেখো যেটা থাকতে পারে আবগারি দপ্তরের ক্ষেত্রে সেটা হচ্ছে 150। এটা সাধারণত প্রতি 3-4 বছর অন্তর অন্তরই বের হয় এবং এখানে গ্রাজুয়েশনটা দরকার হয়। লাস্ট যেটা হয়েছিল 2019 সালে পরীক্ষা হয়েছিল। আর আবগারি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা, সেটার ক্ষেত্রে দেখো এইসআই ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা লাগে মাধ্যমিক, এটা যে কোনো শাখায় আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো হতে পারে। যেটা শূন্য পদ সেটা হচ্ছে 400 থেকে 500, ভ্যারি করতে পারে। তো আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের আবগারি দপ্তরের এইসআই ব্যাপারটা নিয়েই পুরোটা আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন কি এই সমস্ত ব্যাপার। তো প্রথমে এখানে দেখে নাও যে এটা এক্সাইজ অফ 2018, অর্থাৎ 2018 সালের নোটিফিকেশন বেরিয়েছিল যেটা। এখন আমাদের পে স্কেল অর্থাৎ স্যালারি স্ট্রাকচার দেখে লাভ নেই, আগে চাকরিটা দরকার। তো টোটাল ভ্যাকান্সি যেটা ছিল দেখো 161, এখানে ভ্যাকান্সি খুব কম পরিমাণে লাগে আবগারি দপ্তরের ক্ষেত্রে। এজ যেটা সেটা হচ্ছে নট লেস দ্যান 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছর থেকে 27 বছর দেওয়া আছে। কিন্তু এটা তোমরা কনফার্ম থাকো যে যারা ইউআর ক্যাটাগরি আছে, এবার পুলিশের সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে আপার এজ লিমিট যেটা 30 ইয়ার্স করা হবে, অর্থাৎ ইউআর ক্যাটাগরিরা 30 ইয়ার্স, এসসি এসটিরা পায় আরো 5 বছরের ছাড় এবং ওবিসিরা আরো 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন লাগবে, সেটা ওপেন, ডিস্টেন্স বা যে কোনো হতে পারে, ইউজিসি গ্রান্টেড হলেই হবে। যা এরপরে দেখো যে ফিজিক্যালের যে ব্যাপারটা সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 167 সিভি যেটা লাগে সাধারণত, তবে যেটা মনে হয় যে অন্যান্য ডিপার্টমেন্টের থেকে এক্সাইজটাকে একটু কড়া করে দেখা হয়। সাধারণত হয়তো এমন হতে পারে যারা টাইটুয়ে পেয়েছে, কাঁটাই কাঁটাই পেয়েছে, তারা অনেকে বাদ যেতে পারে। সেই জন্য এখন থেকে হাইটের ব্যাপারটা একটু ভালো করে করতে হবে, এক্সারসাইজ টেক্সারসাইজ করে যাদের 167 আছে তাদেরকে 1 সেমি বাড়ানোর চেষ্টা করতে হবে। আর চেস্ট যেটা রয়েছে দেখো যে 79 সেমি, এক্সপ্যান্ড করতে হবে 5 সেমি। ওয়েট ন্যূনতম 56 কেজি, গোর্খা গাড়োয়ালিদের ক্ষেত্রে 160, 76 আর হচ্ছে 52 কেজি, লেডিদের ক্ষেত্রে 160 আর হচ্ছে 48 কেজি, আর গোর্খা গাড়োয়ালিদের ক্ষেত্রে হচ্ছে দেখে 155-45 কেজি। যেটা রানের ব্যাপার, মেল সাব ইন্সপেক্টর 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট সময়, আর ফিমেলদের ক্ষেত্রে 400 মিটার দৌড়াতে হবে 2 মিনিট সময় আছে। তো মেথড অফ হচ্ছে রিক্রুটমেন্ট, অর্থাৎ কিভাবে মেথড অ্যাপ্লাই করা হবে। প্রথমে তো অনলাইন ফর্ম ফিল আপ করবে, তারপরে হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরে হচ্ছে মাঠ, তারপরে হচ্ছে মেন পরীক্ষা, তারপরে পার্সোনালিটি টেস্ট। তো এখানে দেখো যে 20 কোয়েশ্চেন করে 5টা পার্টে ভাগ থাকবে, একটা হচ্ছে জিকে, তারপরে হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট থেকে বা হচ্ছে বেঙ্গলি বা নেপালি যাদের আছে, তারপরে ইংলিশ সাবজেক্ট, তারপরে হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, আর হচ্ছে রিজনিং। এই 5টা পার্টে 20 করে কোয়েশ্চেন থাকবে, 100টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 নম্বর করে, অর্থাৎ টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে, 200 মার্কসের পরীক্ষা হবে। সময় থাকবে 90 মিনিট বা হচ্ছে 1.5 ঘন্টা। এবং প্রত্যেকটার জন্য এখানে যেটা নেগেটিভ ছিল, আগে যেটা নেগেটিভ ছিল 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কস, অর্থাৎ এটাই যে 1/4 অফ দ্য অ্যালোটেড মার্কস, অর্থাৎ যত মার্কস দেওয়া হচ্ছে তার 1/4, মানে 2 মার্কস দেওয়া হচ্ছে, তাহলে তার 1/4 মানে হচ্ছে 0.5 করে নেগেটিভ মার্কিং আছে। তো সাধারণত এখানে লেখা ছিল আগের বারে যে একটা 15 সরি এটা নাই সাধারণত 10 থেকে 12 জনকে কোয়ালিফাই করানো হবে যা সিট থাকবে, সেই কারণের জন্য কিন্তু প্রিলিতে হাই কম্পিটিশন হতে চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে যারা প্রিলি পাস করে যাবে, আসল খেলা হচ্ছে মেনের ক্ষেত্রে, কারণ মেনের সিলেবাসটা সম্পূর্ণ আলাদা, আর এইরকম মেনের যে সিলেবাস সেটা কিন্তু আর অন্য কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে হয় না। ডব্লিউবিসিএস এর শুধুমাত্র তার এখন ল্যাঙ্গুয়েজ পেপারটা হচ্ছে, তবু এটা নিয়ে যেন ডিসক্রিপটিভ প্যাটার্নের হওয়ার কথা চলছে, বা এক্সাইজ তোমার যেটা হচ্ছে পিএসসির মিসলেনিয়া সেটার সঙ্গে কিছুটা মিল আছে বলতে পারো। তো দেখো যে পেপার ওয়ান যেটা থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড হচ্ছে অ্যারিথমেটিক, এটা থাকছে 100 মার্কস, যেখানে 50 মার্কসে থাকবে কি জেনারেল স্টাডিজ, আর 25 নম্বরের হচ্ছে রিজনিং, আর 25 নম্বরের থাকবে অ্যারিথমেটিক।
ইংলিশ পার্টে থাকবে 50 নম্বর, 1 ঘন্টা সময় থাকবে বাংলা বা নেপালি বা হিন্দু বা উর্দু, যারা ল্যাঙ্গুয়েজ পেপারটা নেবে তাদের ক্ষেত্রে 50 মার্কস থাকবে, এটা হচ্ছে 1 ঘন্টা, মানে WP KPSI এর মতোই সেম। সিলেবাসটা যদি একবার দেখে নাও তাহলে দেখো যে ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশনের ক্ষেত্রে জেনারেল স্টাডিজ এর বলেছে কোয়েশ্চেন উইল বি সেট টু টেস্ট দা জেনারেল নলেজ অফ ক্যান্ডিডেট টু ইন ডিফারেন্ট স্পিয়ার, অর্থাৎ যে কোনো জায়গা থেকে হতে পারে, এটার কোনো সিলেবাস বা সাজেশন কিছু হয় না। পেপার টু যেটা দেখো ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে কি থাকছে, ড্রাফটিং অফ এ রিপোর্ট রাইটিং, তারপরে হচ্ছে ট্রান্সলেশন থাকবে, কন্ডেন্সিং অফ এ প্রোজ সামারি, অর্থাৎ সামারি বা পেসিস থাকতে পারে, কারেক্ট অফ ইউজ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আর বেঙ্গলের ক্ষেত্রে কি আছে দেখো, যে বেঙ্গলি বা নেপালিদের ক্ষেত্রে এখানেও আছে তোমাদের একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে, ট্রান্সলেশন করতে হবে, অর্থাৎ সাধারণত WP KPSI এটা থাকে না, মানে হচ্ছে সারাংশ লেখা থাকে না, সেটা কিন্তু এক্সারসাইজে সারাংশ লেখাটা এক্সট্রা থাকছে, এবং সেই সঙ্গে ব্যাকরণটাও থাকবে। অর্থাৎ পার্থক্য এটাই যে বাংলা গ্রামারটাকে এবং বাংলা যে সারাংশ সেই জিনিসটা এক্সারসাইজ এসআই কি আছে বেশি আছে, আর বাদ বাকি সব WP বা KPSI এর মতোই। এবার দেখো প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ইয়ার এর 2018 সালে যে মানে প্রিলি পরীক্ষা হয়েছিল, সেই প্রিলি পরীক্ষার কোশ্চেন প্রথম কোশ্চেনটা যেমন ছিল দেখো, দা সোলজার ওয়াজ এ ব্রেভ অ্যাজ, ঠিক আছে, অর্থাৎ মিনিংফুল ম্যানারে সাজাতে হবে, যেটাকে সিমিলি ওয়ার্ড বলা হয়, মানে হচ্ছে সিংহের, মানে সৈন্যটা কি ছিল সিংহের মতো, তো হচ্ছে এখানে ব্রেভ অ্যাজ হচ্ছে লায়ন। তারপরে যেটা ছিল দেখো স্ট্যাটিক জিকে পোর্শন থেকে, যে টি খেলাটা কোন খেলার সঙ্গে যুক্ত, যেমন এটা হবে গলফ খেলার সঙ্গে যুক্ত টি, টি শব্দটি। তারপরে মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, ঠিক আছে, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য, এটাকে চেঞ্জ অফ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে দেওয়া ছিল, দ্য ম্যাচ ইজ বিইং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। 4 নম্বর কোশ্চেন যেটা ছিল দেখো, যে দ্য ফেমাস ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট গুলোকে মেলাতে হবে, মানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া এটা যেমন হচ্ছে বাঁশি, তারপরে শিবকুমার শর্মা এটা হচ্ছে সন্তুর, আমজাদ আলী খান হচ্ছে তবলা, ওস্তাদ জাকির হোসেন হচ্ছে সরোদ, এরকম ভাবে তোমাদেরকে কি করতে হবে এটাকে মেলাতে হবে। আমজাদ আলী একটু ভুল বলেছিলাম, হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশি, পণ্ডিত শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর, আমজাদ খালিক হচ্ছে সরোদ, আর ওস্তাদ জাকির হোসেন হচ্ছে তবলা। তো আমি আজকে দেখো যে এই কোশ্চেনটা ডিটেলস এখন আলোচনা সমস্ত কিছু আনসার বলছি না, তোমরা কোশ্চেনটা তোমাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি যে কিরকম প্যাটার্ন, মানে ফ্রিলি নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু টেনশন বলতে ওই একটাই যে বাংলা ব্যাকরণটা থাকবে বেশি পরিমাণে, ঠিক আছে, মানে বাংলা ব্যাকরণ আর সেই সঙ্গে হচ্ছে ইংলিশটা থাকছে, এটাই হচ্ছে ভয়ের, যাদের ক্ষেত্রে ইংলিশটা ইংলিশের ভীতি আছে তাদের ক্ষেত্রে এটাই হচ্ছে ভয়ের, তো ইংলিশ গ্রামারটা এখানে ফ্রিলিতেও কিন্তু থাকছে। তো এটা তোমরা যদি চাও তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখানে টেলিগ্রামে জয়েন দেওয়া থাকছে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমাদেরকে এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের পাঠিয়ে দেবো। এবারে যেটা মেন জিনিস দেখো সেটা হচ্ছে যে মেনের কোশ্চেনটা আলোচনা করব, অর্থাৎ 2019 সালে যে এটারই যেটা মেন পরীক্ষা হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। তো সাধারণত মেনের জন্য যারা প্রিপারেশন নিতে চাও বা প্রিলি মেন বুথ যারা প্রিপারেশন নিতে চাও পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন প্লাস অফলাইন, WP সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ বা হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এইসআই এর জন্য, যে 7779742744 এই এর নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। তো দেখো যে প্রথমে যেটা ইংলিশ কোশ্চেন ছিল, ইংলিশের ক্ষেত্রে কি দেওয়া ছিল, যে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস রাইট এ রিপোর্ট অন দ্য ট্রান্সপোর্ট প্রবলেম ইন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে পরিবহন ব্যবস্থার সমস্যা নিয়ে একটা কি করতে দেওয়া ছিল, রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া ছিল, এখানে অবশ্যই পয়েন্ট গুলো মেনশন করে দেওয়া হয়েছে। অর অথবা এর সঙ্গে কি দেওয়া ছিল, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস রাইট এ রিপোর্ট অফ অন দ্য ইভিলস অফ দ্য ডাউরি সিস্টেম, অর্থাৎ কোন প্রথার যে ইভিল সিস্টেম, ঠিক আছে, ক্রাইম যেটা একটা সেই ব্যাপারটা নিয়ে লিখতে দেওয়া ছিল। 2 নম্বর যেটা সেটা হচ্ছে দেখো যে মেক এ প্রেসিস, অর্থাৎ এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, প্রেসিস রাইটিং লিখতে দেওয়া ছিল। 3 নম্বরে ছিল যেটা সেটা হচ্ছে ইডিয়াম ফ্রেজ, অর্থাৎ এই যে 5টা দেওয়া ছিল প্রত্যেকটা 1 নম্বর করে আছে, মিনিংফুল একটা করে সেন্টেন্স বানাতে হবে। 4 নম্বর ছিল কি দেখো, যে গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, এখানে যাই হোক আন্ডারলাইনটা করা হয়নি, নিচের যে সমস্ত ওয়ার্ডে আন্ডারলাইন করা ছিল সেই সমস্ত ওয়ার্ডের কন্টেক্সচুয়াল মিনিং, অর্থাৎ সেই হুবহু সেই সিনোনিমটা তোমাদেরকে লিখতে হবে, সরি সিনোনিম নাই অ্যান্টোনিমটা লিখতে হবে, বিপরীত শব্দ। 5 নম্বরে যেটা ছিল দেখো, যে গ্রামের নাম কাশীপুর, অর্থাৎ এরকম করে একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া ছিল, এই প্যারাগ্রাফটাকে কি করতে হবে তোমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হতো। এবার এখন যেহেতু WP বা KPSI এর ক্ষেত্রে অনলাইনার দিয়ে দিচ্ছে, তো কি অনলাইনার হতে পারে নাকি এরকমই থাকতে পারে সেটা নিয়ে প্রশ্ন জাগছে। তবে একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে WP KP এবং WP কনস্টেবল
এইগুলোর জন্য একটা আলাদা বোর্ড থাকে নির্দিষ্ট, আর হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টের জন্য কিন্তু আলাদা বোর্ড, মানে তারা আলাদা ডিপার্টমেন্ট কোশ্চেন করে। তো সাধারণত চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, মানে যেরকম প্যাটার্নে আছে সেরকম প্যাটার্নেই হবে আশা করা যাচ্ছে। তো দেখো যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ 2020 বেঙ্গলি কোশ্চেন যেটা ছিল, দেখো যে বেঙ্গলি কোশ্চেনে কি ছিল, যে যে কোনো একটা বিষয়ে প্রতিবেদন লিখতে হবে, মশাবাহিত রোগ প্রতিকারের প্রচার অভিযান, স্থান কাল তারিখ ঘটনার বিবরণ কর্তৃপক্ষের বক্তব্য, আর চক্ষুদান সম্পর্কিত সচেতনতা, এখানে স্থান কাল ঘটনার বিবরণ সংগঠনদের বক্তব্য। তারপরে দেখো যে একটা বাংলা এই ইংরেজিতে একটা প্যারাগ্রাফ দেওয়া ছিল, সেটাকে অনুবাদ করতে হবে, এখানে 15 নম্বর ছিল। এবার এটাই দেখো তোমাদেরকে যেটা বললাম যে ডাব্লিউপি বা কেপির সঙ্গে এটাই পার্থক্য, সেটা হচ্ছে সার সংক্ষেপ লিখতে দেওয়া থাকে, মানে ইংরেজিতে যেমন প্রেসি দেওয়া থাকে সেরকম বাংলাটাতে সার সংক্ষেপ লিখতে দেওয়া থাকে এক্সাইজের ক্ষেত্রে। আরো এক্সট্রা যেগুলো সেটা হচ্ছে দেখো বাংলা ব্যাকরণ যেমন প্রিলিতেও থাকছে মেনেও থাকছে, অর্থাৎ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন ছিল এখানে, মানে অস্তর্থক মানে হচ্ছে তোমাকে এটাকে ইতিবাচক অর্থে করতে হবে, তারপরে যেটাকে আমরা ইংলিশে অ্যাক্টিভ প্যাসিভ বলি কর্তৃবাচ্য কর্মবাচ্য সেটা করতে হবে, এখানে নির্দেশ বাক্যে দিয়েছিল, জটিল বাক্যে করতে দিয়েছিল, প্রশ্নবোধক বাক্যে করতে দিয়েছিল, আর নিম্নলিখিত বাগধারার প্রয়োগে বাক্য রচনা, অর্থাৎ এই বাগধারাগুলোকে দিয়ে কি করতে হবে মিনিংফুলি তোমাকে বাক্য লিখতে হবে। এরপরে যেটা ছিল দেখো যে তোমার ফার্স্ট পেপারটা অর্থাৎ হচ্ছে জিকে পেপারটা, এইগুলো আগে কিন্তু ডাব্লিউপি কেপি সবগুলোতে কিন্তু আগে কি হতো যে 5টা কোশ্চেন থাকতো 10 নম্বর করে, 5 10 50, এটাও আবার কি হবে অনলাইনে টাইপের হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত, তবে তোমাদের যদি জানতে পারা যায় তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো প্রিভিয়াস কোশ্চেন অনুযায়ী কিন্তু এটা 10 নম্বরেরই ছিল, অর্থাৎ ফিফা বিশ্বকাপ 2018 সম্পর্কে লিখতে দেওয়া ছিল, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে লিখতে দেওয়া ছিল, জাতিপুঞ্জ ও সংগঠনগুলি কার্যপ্রণালী সম্পর্কে, মৃত্যুদণ্ড কি এর সপক্ষে বিপক্ষে যুক্তি, তারপরে হচ্ছে অসত্য সংবাদ পরিবেশনের অভিশাপ ও গণপিটুনিতে মৃত্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে জীবনকে পরিবর্তিত করতে পারে এই ব্যাপারে লিখতে দেওয়া ছিল, আর রাজ্যে বিভিন্ন রাজ্যে হুজ সংক্রান্ত দুঃখজনক ঘটনা কেন ঘটছে, আর্থ সামাজিক ফলাফল কি, মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধকরণ কি বেআইনি, এই সমস্ত জিনিস নিয়ে লিখতে দেওয়া ছিল। অ্যারিথমেটিকে দেখো ছিল যে যেরকম অ্যারিথমেটিক থাকে নর্মালি অ্যারিথমেটিকটা সহজই থাকে, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে অ্যারিথমেটিকে এখানে ডেসক্রিপটিভ প্যাটার্ন, মানে ডেসক্রিপটিভের কিন্তু আসল প্যাটার্ন, মানে কিভাবে তোমাকে লিখে লিখে করতে হয় সেই ব্যাপারটা শিখে নিতে হবে, শুধু ম্যাথ করলেই হবে না। এই জন্য এমন হতে পারে যে তুমি অনেক ভালো অঙ্ক পারো হতেই পারে, কিন্তু ঠিকঠাক ফর্ম্যাট জানো না, ডেসক্রিপটিভে লিখতে পারো নি করতে পারো নি বলে নাম্বার কাটা যেতে পারে। তো সেই সব নিয়ে কোনো চিন্তা নেই, পরীক্ষা প্রস্তুতি তোমার জয়েন হয়ে যাবে, সমস্ত কিছু সবকিছু শিখে যাবে। তো প্রথমটা যেটা ছিল দেখো মিক্সার বা হচ্ছে পার্সেন্টেজ থেকে বলতে পারো, দ্বিতীয়টা হচ্ছে প্রফিট অ্যান্ড লস থেকে ছিল কোশ্চেন, তারপরটা অংশীদারি কারবার থেকে ছিল অঙ্ক, তারপরে পাইপ অ্যান্ড সিস্টেন, এই সমস্ত জায়গাগুলো থেকে ছিল, সাধারণত খুব একটা কঠিন থাকে না। রিজনিং পার্ট যেটা বাংলা ভার্সনটা দেখায়, রিজনিং পার্ট যেটা এটা ছিল পাজেল, ঠিক আছে, এই প্যাটার্নটাই এবার ডাব্লিউপি বা কেপিএসআই ফলো করেছে, এই প্যাটার্নটা, এইগুলোকেও লিখে লিখে ছক করে করতে হবে, এত কিন্তু নাম্বার কাটা যেতে পারে। তো এই ছিল প্রিলি এবং মেনের কোশ্চেন বা কোশ্চেন প্যাটার্ন। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি আস্তে আস্তে করে প্রিলি প্লাস মেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে সেইগুলোকে আলোচনা করে দেবো, ডিসকাস করে দেবো, সেই সঙ্গে আস্তে আস্তে কি করবো যে ক্লাসটাও শুরু করে দেবো। অনেকে যারা পেড ক্লাস নিতে পারবে না চিন্তা নেই, ফ্রি ক্লাসও তোমরা এখান থেকে অনেক হেল্প পেয়ে যাবে, সেই মতো তোমাদেরকে একটা সাজেশন করে দেবো, তোমরা করতে পারো। আর এই যে নাম্বার দেওয়া আছে 7797427474, এই নম্বরে দেখো একটা জিনিস খোলাখুলি বলে দিই, সেটা হচ্ছে এক্সাইজ এসআই, তারপরে হচ্ছে ডাব্লিউবিপিএসআই, আর একটা হচ্ছে কেপিএসআই, এই তিনটে এবং সেই সঙ্গে এসওআই, এই চারটেই 2023 সালে আস্তে আস্তে বেরোনোর কথা, সেই করার জন্য এই চারটের প্রিপারেশন হবে একটাই, কিন্তু এক্সাইজের ক্ষেত্রে যেটা এক্সট্রা সাবজেক্ট সেটা হচ্ছে বেঙ্গলিটা, আর সব একই, মানে এক্সাইজ এসআই এর ক্ষেত্রে এক্সট্রা সাবজেক্ট যেটা সেটা হচ্ছে বেঙ্গলিটা, অর্থাৎ এক্সাইজ ডিসাই যাদের আছে তাদের ক্ষেত্রে ফিজটা একটু বেশি লাগবে, আর বাদ বাকি সমস্ত কম্বাইন করেই করানো হবে। তাই যারা আমার পুরোনো স্টুডেন্ট আছে কোনো চিন্তা নেই, তোমরা সেই মতো অর্থাৎ নতুন ব্যাচ স্টার্ট করলেও সেখানে সমস্ত ক্লাসই পেয়ে যাবে, শুধুমাত্র বেঙ্গলি পার্ট যেটা সেটা শুধু এক্সট্রা ক্লাস হবে, কারণ সমস্ত পরীক্ষার সব ধাঁচ, তারপরে সিলেবাস, রিপোর্ট রাইটিং, পেসি এসে সবকিছুই তো একই জিনিস। যাই হোক আজকে এখানে শেষ করলাম। তো কলকাতা পুলিশ কনস্টেবলের পরে অনলাইন প্লাস অফলাইন নতুন ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে, ডিটেলস এর জন্য বললাম তোমাদেরকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে ডিটেলস জেনে যাবে।